মারা গেলেন ব্রিটিশ রানী এলিজাবেথ। ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন। মার্কিংহাম প্যালেসের বিবৃতির বরাতে বিবিসি জানায়, স্থানীয় সময় বিকেলে যুক্তরাষ্ট্রের স্কটল্যান্ডে অ্যাবারটিশায়ারের নিজস্ব বাসভবন বারমোরাল ক্যাসেলে তিনি মারা গেছেন। তার মৃত্যুর পর ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন জ্যেষ্ঠ পুত্র চার্লস। রানী এলিজাবেথের জন্ম 1926 সালে 21 এপ্রিল লন্ডনের মেয়াফেয়ারে। পিতা রাজা জ্যেষ্ঠ জর্জের মৃত্যুর পর 1952 সালে ব্রিটেনের রানী হিসেবে দ্বিতীয় এলিজাবেথ অভিষেক হয়। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালের বয়স ছিল 96 বছর। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি লাইক শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।